টিটাগড় পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীর জয় নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতোর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন পৌরসভা নির্বাচনে। তার বিরুদ্ধে সিপিআইএম, বিজেপি কিংবা কোনো নির্দল প্রার্থী মনোনয়ন জমা করেননি, সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীর জয়ের বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় ও বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য সুপ্রিয় ঘোষ অভিযোগ করেন, বিরোধী প্রার্থীদেরকে ভয় দেখিয়ে সেইভাবে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। একমাত্র বিরোধী রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি এখন পশ্চিমবঙ্গের বুকে রয়েছে। আপনারা জানেন বামফ্রন্ট এবং কংগ্রেসের যে অবস্থা, তাতে করে রক্তকরণ অব্যাহত। এখন ভারতীয় জনতা পার্টিকে যদি কোনোভাবে, যেটাকে আমরা বারবার বলে এসেছি যে চাপা সন্ত্রাস, দেখবেন মুখ্যমন্ত্রী বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে কোনো সন্ত্রাস হবে না, কেন তাদের 2019-এর তার ফল তারা দেখেছেন। এখন যেটা করছেন, আগে যেটা ছিল নমিনেশন দিতে দেবো না, ভোট লুট করবো, এখন যেটা করছে খুব সাইন্টিফিকভাবে। আগে বামপন্থীরা করতেন, ওই রবীন্দ্রদেবের নাম করে সেই পাঠশালা চলতো, এখন এই পাঠশালাটা দুয়ারে পাঠশালার নাম করে তৃণমূল কংগ্রেস করছে চাপা সন্ত্রাস। রাত্রির অন্ধকারে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, সেটাকে খুব শান্তিভাবে, হয় তার পারিবারিকভাবে তাকে হচ্ছে চাপে ফেলে রাখা, তার কর্মসংস্থান যেখানে সেই প্রার্থী হয়েছে সেই কর্মসংস্থানে গিয়ে বাধাদান করা, এইভাবে ব্ল্যাকমেলের মতো করে তাদেরকে, প্রার্থীদেরকে চেপে রেখে দিয়ে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই সিটটা বের করা যায়। এবং আপনি দেখবেন যে 21 নম্বর ওয়ার্ডের কথা আপনারা বললেন, এই 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিনি হয়েছেন, তিনি কি বিশাল কোনো বিজ্ঞানী? সেটা আগে ভালো করে দেখুন। শুধু তৃণমূল কংগ্রেস টিটাগড়ে 20 নম্বর বা 21 নম্বরে নয়, আপনি যদি ভালো করে খবর নিয়ে দেখেন, দেখবেন গোটা যে ব্যারাকপুর লোকসভাতে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন, আমার কাছে যেটুকু সংবাদ এসে পৌঁছেছে, তাদের বিজপুর, আমাদের হালিশহর এবং নৈহাটি, ব্যারাকপুর তথা বিভিন্ন জায়গায় চাপা সন্ত্রাসের নাম করে বিভিন্নভাবে তাদেরকে থ্রেটিং করা হচ্ছে। আসলে টিটাগড়ের বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বাহুবলী প্রার্থীদের দাঁড় করিয়েছে। ওর ইচ্ছা যে ওর ওয়ার্ডে আর কেউ থাকবে না, ও জিতবে। আর এই 21 নম্বর ওয়ার্ডটা 1965 সাল থেকে বামপন্থীরা জিতে আসছে। গত বছর জোর করে ইলেকশন করেছিল, আমরা হেরে গেছি। তৃণমূল ওখানে কোনোদিনও জেতেনি, আর এবার দাঁড় করিয়েছে একজন ক্রিমিনালকে, এবং তার মনে হয়েছে জিতবো। থ্রেট, গুন্ডাগার্দি, যা যা করার সব করছে, এবং কার্যত প্রার্থীকে গাড়িতে আটকে রেখেছে, নমিনেশন জমা করতে দেয়নি। ওই সিট কোনোদিনও তৃণমূল কংগ্রেসের না, যে কারণের জন্য তৃণমূল কংগ্রেস কিছু বাহুবলীকে দাঁড় করিয়েছে। মিউনিসিপ্যাল পরিষেবা তো একদম বিপর্যস্ত, সে কারণে তৃণমূল বাহুবলীকে দাঁড় করিয়েছে, এবং বাহুবলীর হচ্ছে তা ওকে জিততে হবে, অন্য কোনো প্রার্থী ওর বিরুদ্ধে থাকবে না। আপনাদের প্রার্থীকে আটকে রাখলো, আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসন দেখুন, টিটাগড় থানার যে অ্যাটিটিউড, জানিয়ে কোনো আর টিটাগড় থানায় লাভ হবে না। টিটাগড় থানা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের পক্ষে, শাসক দলের পক্ষে কাজ করছে। নির্বাচন কমিশনের যারা দায়িত্বে রয়েছে তাদের জানিয়েছিলেন এসডিও সাহেবকে? জানানো হয়েছিল, উনি বললেন নিয়ে আসেন, আমি ভোট করিয়ে দেবো। বাড়ি থেকে নিয়ে আসবো, এটাই তো সমস্যা, কারণ ওই লোককে তো বাড়ি থেকে, ওই ক্যান্ডিডেট যে আছে তাদেরকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আপনি দেখেছেন টিটাগড়ে এক একটা ওয়ার্ডে 4-5-6 করে প্রার্থী আছে, আর 21 নম্বর ওয়ার্ডে একটাও প্রার্থী নেই। আমরা যদি না দিতে পারি, অন্য অনেক বিরোধী দল আছে যারা প্রার্থী দিয়েছে বিভিন্ন ওয়ার্ডে, তাহলে তারা কেন ওই ওয়ার্ডে প্রার্থী দিতে পারলো না? আসলে ওখানকার প্রার্থী চাইছে না যে তার বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী দাঁড়াক, ওকে জিততে হবে, এবং একেবারে সন্ত্রাসের পরিমণ্ডল আছে। অপরদিকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, সিপিআইএম এবং বিজেপির করা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তাদের পায়ের নিচে মাটি নেই। যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকতো, তাহলে তাকে জানালে নিশ্চয়ই তিনি পদক্ষেপ নিতেন, কিন্তু গোটা অভিযোগ ভিত্তিহীন বলে জানান তিনি। আমার মনে হয় যে অপোজিশন যারা আছে, বিজেপি বা সিপিএম, তারা মিথ্যা কথা বলছে। কারণ হচ্ছে যে ওদের ওখানে কোনো প্রার্থী নেই, ওদের দেওয়ার মতো প্রার্থী নেই। এখন আর কেউ বিজেপি করছে না এখানে, না সিপিএম করতে চাইছে। দেখো, আমার মনে হয় যে যদি এরকমই কোনো ঘটনা হতো, তাহলে আমাদের টিটাগড়ে যদি তুমি ভালো করে দেখো, প্রায় প্রচুর নির্দলও দাঁড়িয়েছে আর কি অনেকে। সো তাহলে সেক্ষেত্রে তো আমরা সেগুলোও করতে পারতাম। এটা বিরোধীদের একটা অভিযোগ অলওয়েজ, ওদের আর খেয়ে দেয়ে কাজ নেই। ওরা বুঝে গেছে যে আমরা আর কিছু করতে পারবো না, না জিততে পারবো, একটা সিটও পাবে না, না একটা মিউনিসিপ্যালিটি পাবে। তো তাই জন্য ওরা এখন থেকে এই খেলাগুলো শুরু করেছে, এই ধরনের কী বলবো, মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। আর এটা তো 2022 সাল, এতদিন জিতে আসতো, এখন আর জেতে না। আগে তো 34 বছর সিপিএমই ছিল বাংলায়, এখন তো আর তোমার হচ্ছে এখন আর সিপিএম নেই।
অতএব কতদিন, এখন আর নেই সিপিএমও নেই বিজেপিও নেই, কারণ বিজেপি যে মিথ্যা কথাগুলো বলতো এবং যে ধরনের মানে বিধানসভার সময় যে ধরনের ক্যাম্পেনিং করেছিল মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর সিপিএম তো কি, এটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না দূরবীন দিয়ে। যদি এরকম ঘটনা ঘটতো আপনাকে ফোন করতো, আপনি হেল্প করতেন? অবশ্যই হেল্প করতাম, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, কোথাও প্রার্থী দিতে পারছে না বা কিছু সমস্যা হচ্ছে আমাকে ফোন করুক। আমি তো আমাদের পুরো টিমকে বলেছি যে ব্যারাকপুর টিটাগড়ের সমস্ত যত ওয়ার্ডে বলেছি সিপিএম এবং বিজেপি বা কংগ্রেস যারাই দাঁড়াতে চায় তাদেরকে যেন কোনোভাবেই কোনো ডিস্টার্ব না করায়, ওর যেন একদম ফেয়ার ইলেকশন হবে। এখানে কোনো রকম কোনো বাজে নিউজ আপনারা তো রয়েছেন, দেখবেন যে কোনো আমরা কীভাবে ভোট করছি এবং বিধানসভা ইলেকশনেও কিন্তু এই কথাটাই বলেছিলাম এবং শান্তভাবে ভোটই হয়েছে আর কি। এইসব বিজেপি সিপিএমের টার্গেট ছিল একটা সময়, করতো, আমরা করি না এসব। বাঙালি খাবার বাঙালি নারীতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।